من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد پورا سرشتی جگت এবং দুনিয়া চলছে মহব্বতের উপর ভিত্তি করে। মহব্বত আর ভালোবাসা না থাকলে চলা কঠিন ছিল। আপনার আমার ছোট বাচ্চা এই কোলে প্রস্রাব করে, আবার পায়খানা করে, খেতে বসলাম প্লেটের পাশে পায়খানা করে দিল, অনেক সময় প্লেটে প্রস্রাব করে দিল, খাবার দাবার সব গেল নষ্ট হয়ে। যদি মহব্বত না থাকতো এক আশার মেরে বাচ্চাকে তখনই শেষ করা দেয়া হতো, কিন্তু আশার মেরে বাচ্চাকে কেউ শেষ করে না, উল্টা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে টেনে নেয়, মহব্বতে করতেছে। রাত দিন ২৪ ঘন্টা এক কিনার করে পরিশ্রম করতেছেন, পরিশ্রমের টাকাটা ব্যবহার করতেছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে, যেই টাকা আপনি উপার্জন করেন তার ২০-৩০ ভাগের এক ভাগও নিজের কাজে ব্যয় করেন না, ওদের কাজে ব্যয় হয়। যদি মহব্বত না থাকতো সম্ভব হতো না। এই জন্য আল্লাহ পাক দিল সৃষ্টি করেছেন মহব্বতের জন্য। এর ভিতরে মহব্বত যত আনবে ততই চলাফেরা সুন্দর হবে, ভালো হবে। কিন্তু মহব্বত একমুখী হয়, কয়েকমুখী হয় না। যদি মহব্বত লাইনের হয় ভালো কথা, এই মহব্বত সুখ শান্তি টেনে আনবে, আর যদি বেলাইনের হয় তাহলে এই মহব্বত অশান্তি টেনে আনবে। লাইনের মহব্বত কিভাবে আসবে, বেলাইনের মহব্বত কিভাবে আসবে, সহজে বোঝার জন্য আগে বুঝে নেই মহব্বত কি ধরনের হয়। মহব্বত হয় তিন ধরনের, তিন প্রকারের। এক প্রকার মহব্বতকে বলা হয় হুব্বে তবিঈ, স্বভাবগত ভালোবাসা। যেমন বাচ্চার জন্য আব্বা আম্মার মহব্বত, মা বাবার জন্য সন্তান সন্ততির মহব্বত,
স্ত্রীর জন্য স্বামীর মহব্বত, স্বামীর জন্য স্ত্রীর মহব্বত, ভাই বেরাদরের জন্য ভাই বেরাদরের মহব্বত, এগুলিকে বলা হয় তবেই মহব্বত, স্বভাবগত মহব্বত, জন্মগত মহব্বত, অটোমেটিক হবেই। এই মহব্বতটা অনেক কাজের। এই মহব্বত যার যত বেশি হবে তার গ্রহণযোগ্যতা তত বেশি হবে, এই মহব্বত কম গ্রহণযোগ্যতা কম। কোনো আব্বা যদি তার সন্তানকে এই ধরনের মহব্বত না করে, জীবনে কোলে নেয়নি, চুমো খায়নি, সন্তান এক সময় বলবে আমার আব্বা প্রাচণ্ড হৃদয়ের, জীবনে কোনোদিন আমাদেরকে কোলে নেয়নি, জীবনে কোনোদিন আমাদেরকে একটি চুমু খায়নি। সন্তানের দৃষ্টিতে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে, মহব্বতের তো বেড়ি। আরেক মহব্বত, মহব্বতে আকলি, যুক্তিগত ভালোবাসা, এটারও অনেক মূল্য। যেমন ধরেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি, এটা স্বভাবগত নয়, তবেই নয়। কেন ভালোবাসি? তার মধ্যে কিছু গুণ আছে, তার ওই গুণ দ্বারা আমরা উপকৃত হয়েছি, এই জন্য আমরা তাকে ভালোবাসি। গুণী ব্যক্তিদেরকে মানুষ ভালোবাসে, এটা আকলি মহব্বত, যুক্তিগত ভালোবাসা। হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ও পর্যন্ত কেউ মোমেন হতে পারবে না যে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলে সন্তান পিতা মাতা সমস্ত মানুষ এমনকি তার নিজের থেকেও বেশি ভালো না বসবে, মহব্বত না করবে। এটা কোন মহব্বত? রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করলে পরে আমি মোমেন, না হলে আমি মোমেন নয়, এটা কোন মহব্বত? এখানে একটু মতানৈক্য আছে, কারো দৃষ্টিতে স্বভাবগত মহব্বতই হইতে হবে সবচেয়ে বেশি, কারো দৃষ্টিতে না, যুক্তিগত মহব্বত হইতে হবে সবচেয়ে বেশি। স্বভাবগত মহব্বত তার জন্য হবে কিভাবে? স্বভাবগত মহব্বত বিভিন্ন কারণে হয়, দেখলে সুন্দর লাগে এই জন্য হয়ে যায়, ওনাকে তো আমরা দেখি না, কথা বড় কোমল, ওনার কথা তো আমরা শুনিনি, বংশগতভাবে না আমি ওনার ছেলে না উনি আমার আব্বা, রক্তের সম্পর্ক নেই, তাহলে স্বভাবগত মহব্বত আর ভালোবাসা হবে কিভাবে? তাই কেউ বলে না এটা যুক্তিগত মহব্বত, যেহেতু তার অবদান অনেক বেশি, যে সমস্ত কারণে মানুষ মহব্বত করে এগুলো ওনার মধ্যে বিদ্যমান। যেমন মহব্বত করার একটি কারণ হইল জামাল, সৌন্দর্যতা, যদিও তাকে দেখিনি কিন্তু তার সৌন্দর্যতা এত শুনেছি, এত শুনেছি, এত শুনেছি, মনে হয় যেন একবারে দেখেই ফেলেছি, এত সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৌন্দর্যতা সম্পর্কে বলেন, কল্লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসি সামাই, জগৎবাসীর একটি সূর্য আছে, আমার আরেকটি সূর্য আছে, ওয়াশামসুন তাতলাউ বাদা ফজরিন ওয়াশামসি তাতলাউ বাদাল রেশাই, জগৎবাসী সূর্য তো ফজরের পর উদিত হয় পূর্ব আকাশে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজরার ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন যে উনি এত সুন্দর। আরেক জায়গায় তিনি বলতেছেন, লাওয়াহি যুলাইখা আল্লাহু রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতিরিল কুলুবি আলাল ইয়াদি, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে জুলাইখার এলাকার মহিলারা ফলের পরিবর্তে আঙ্গুল কেটে ফেলছে, এরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা দেখেনি, তো দেখলে এদের কলবার হাট কেটে ফেলত, কিসের আঙ্গুল, এত সুন্দর ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো সুন্দর যদিও ওনারটা আমরা দেখিনি, কিন্তু শুনেছি এত বেশি মনাজন দেখে ফেলেছি। এই হিসাবে যদি কাউকে ভালোবাসতে হয় তো তাকে ভালোবাসা লাগে, তো এই যুক্তি বলে তাকে বেশি ভালোবাসতে হবে যেহেতু তিনি বেশি সুন্দর। ভালোবাসা আর এক কারণ হলো অবদান, যার অবদান আমার উপর সবচেয়ে বেশি, অবদানের কারণে আমি তাকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি অবদান আমার উপরে দুনিয়ার আর কারো নেই, আমার পিতা মাতারও নেই। ওনার আগমন না ঘটলে, ওনার কোরবানি ত্যাগ তিতিক্ষা না থাকলে আমি মানবতাই পাইতাম না, হিংস পাঞ্জিরে জীবন যাপন করতাম, ইজ্জত সম্মান কিছুই বুঝতাম না, দুনিয়া আখেরাত কিছুই চিনতাম না। ওনার অবদান বুখারী শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস থেকেও তার অবদান বেশি। বাতাস চলার সময় বাতাস একথা ভাবে না কি আমার আল্লাহকে মানে তার গায়ে লাগবো, যে আল্লাহকে মানে না তার গায়ে লাগবো না, না সমানভাবে সকলের গায়ে লেগে চলছে। অক্সিজেন বাতাসের মধ্যে ঘুরে, যে আমার আল্লাহকে মানে তাকে ব্যবহার করতে সুযোগ দিব, যে মানে না তাকে দিব না, তো এখনই তো মরবে না। দোস্ত দুশ্মন সকলকে এক অবস্থায় দান করে যাচ্ছে বাতাসের সবার, এর থেকেও বেশি অবদান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সর্বক্ষেত্রে তার অবদান। অতএব এই হিসাবে যুক্তি বলে তাকে বেশি ভালোবাসতে হবে। তিন নম্বর, অনেক বড় শিক্ষিত, যে শিক্ষার কারণে তাকে ভালোবাসা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় শিক্ষিত না কেউ হয়েছে না কেউ হবে। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের কার পরের কার সকলের শিক্ষা একা আমাকে দেয়া হয়েছে, সবচেয়ে বড় শিক্ষিত, এই সব তাকে ভালোবাসা লাগে। বংশের কারণে মানুষ ভালোবাসে, উচ্চ বংশের লোক তাই ভালোবাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে উচ্চ বংশ তো দুনিয়াতে আরেকটি নেই না হবে, এই সব তাকে ভালোবাসতে হয়। কথাবার্তা যদি সুন্দর হয় কোমল হয় মানুষ ভালোবাসে, তার কথা থেকে কোমল কথা সুন্দর কথা দুনিয়াতে কেউ বলতে পেরেছে না পারবে, এটা যদিও আমি শুনিনি, কিন্তু সূত্রগতভাবে লোক মারফত এমনভাবে আমার কর্ণগোচর হয়েছে, মনে হয় যেন তার কোমল কথা এখনো আমার কানের আশেপাশে বাসে। তো যেদিকে তাকাবেন মহব্বতের কারণ আর উপকরণ যেগুলো আছে সব তার মধ্যে আছে, তাই আকল বলে যুক্তি বলে তাকে বেশি ভালোবাসতে হবে। এই আকল আর যুক্তি দিয়ে ভালোবাসতে বাসতে যে সমস্ত কারণে তাকে ভালোবাসতে হয় এগুলোকে বেশি কল্পনা করতে করতে এক সময় এমন হবে যে এটা মহব্বতের তবড়িতে পরিণত হবে, স্বভাবজাত মহব্বতে পরিণত হবে, অটোমেটিক অন্তরে তার জন্য ভালো লাগা শুরু হবে। যার জ্বলন্ত প্রমাণ যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটাক্ষ করে, তার ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি গেল, তখন দেখা যায় হাজারো লাখো মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, এত মহব্বত। এক বেচারা কবি ছিল ভারতে, এই কবি সাধারণত কবিদের একটি স্বভাব অন্য কাউকে অগ্রাধিকার দিতে চায় না, আমি বড় শিক্ষিত আমি বড় কবি আমার থেকে বড় আর কেউ নেই, এটা স্বভাব। তো ওনারও এই স্বভাব, এমনকি আল্লাহ মাফ করুক মদ পর্যন্ত খাইতেন, নামাজ কালামের তেমন দাবদার তো না মদ খায়। একদিন মদ খাওয়া অবস্থায় মাতাল এক নাস্তিক আসছে, নাস্তিক এরা সুযোগের সন্ধানে থাকে, নাস্তিক এসে জিজ্ঞেস করতেছে অমক কবি সম্পর্কে আপনার কি ধারণা, উদ্দেশ্য কিন্তু এগুলো না, উদ্দেশ্য সামনে আসতেছে, তেমনি মত খাইতেছেন আরো নিজে কবি আরেক কবিকে অগ্রাধিকার দেওয়া তো প্রশ্নই আসে না, হেই একটা কবি হইলে এই সেই কিছু কয়ে দিল, আরেক শিক্ষিত সম্পর্কে অমকের ব্যাপারে আপনার কি ধারণা, এখানে দু চার কথা কয়ে দিলেন, এটা একটা শিক্ষা হইল।
আসতে আসতে শেষমেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করে বসল যে মুসলমানদের নবী আপনাদের নবী মুহাম্মদের ব্যাপারে আপনার কি ধারণা? নাস্তিক মনে করছে এই সুযোগে এনার ব্যাপারে কিছু কথা কইয়ে দিবে, এটা আমার দলিল হবে। বাস এই কথা বলা মাত্র মদের গ্লাস মারছে তার মুখের মধ্যে, মুখের মধ্যে কম ভক্ত, আমার জীবনের শেষ সম্বল আমার নবীর মহব্বত, এটা কেড়ে নেওয়ার জন্য এসছ মহামসমরে কি জানো? একদম খারাপ জবাব দিয়ে দিল। তো এই মহব্বতটা অন্তরে আসলো কিভাবে? মহব্বতে যত উপকরণ আছে এগুলো ভালো করে সামনে আসলে অটোমেটিক তবে এই মহব্বত স্বভাবগত মহব্বত অন্তরে জন্ম নেয়। আর এই মহব্বতটা বাড়তে 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 একসময় এসকে পরিণত হয় যাকে বলে প্রেম। মহব্বত আর প্রেম এক জিনিস নয়। দিওয়ানে আলী একটি কিতাব আছে, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কবিতা সংকলন দিওয়ানে আলী। তো এখানে হযরত আফসোস করে দুইটি কবিতা কইয়ে গেছেন, কথা ভাই আরাতিল মুআদ্দাতু ওয়াল আখাউ ওয়াকাল্লা সিদক ওয়ান কাতারার রাজাউ। মহব্বত ভাতৃত্ব বন্ধুত্ব বিদায় নিয়ে গেছে মুআদ্দাত। এই মুআদ্দাতের ব্যাখ্যায় এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, যখন কারো সাথে কারো একটু মহব্বত শুরু হয় মিলমিলাপ। যেমন ধরুন আপনি চিটাগং যাচ্ছেন, আপনার পার্শ্ববর্তী সিটে একজন ভদ্রলোক উনিও যাচ্ছেন, যাওয়ার পথে কিছু কথাবার্তা হয়েছে উভয়জনের, এরপর উনি চলে গেছেন ওনার গন্তব্যে, আপনি চলে গেছেন আপনার গন্তব্যে, তার কথা মাঝে মধ্যে মনে পড়ে, লোকটা বড় ভালো ছিল, বড় নরম মানুষ, কথাগুলো বড় আকর্ষণীয়, কথা বড় কোমল, বড় মিষ্টি কথা মাঝে মধ্যে মনে পড়ে। এই অবস্থাকে আরবি ভাষায় বলা হয় হাওয়া। হাওয়া শব্দকেও আমরা অনুবাদ করি বাংলায় ভালোবাসা দিয়ে, অন্য কোনো শব্দ আমাদের নেই। কিন্তু এই মাঝে মধ্যে তার কথা মনে আসতে আসতে এক সময় মনে বসে গেছে, এখন আর মন থেকে যায় না। এই অবস্থাকে আরবিতে বলা হয় মুওয়াদ্দাত। এটারও অনুবাদ করি আমরা ভালোবাসা শব্দ দিই। অন্তরে তার ভালোবাসা বসতে 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 এক সময় এমন হবে, এখন আপনি আপনাকে আর ওকে ছাড়া তৃতীয় আর কিছু বোঝেন না, এখন শুধু আপনি আছেন আর ও আছে, নিজের চিন্তা ওর চিন্তা, তৃতীয় আর কারো চিন্তা নেই। এই অবস্থা যখন হয় এটাকে আরবি ভাষায় বলে মহব্বত, এর অনুবাদ আমরা বাংলায় বলি ভালোবাসা। এই মহব্বতটা বাড়তে 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 এক সময় এমন হবে আপনি আপনাকেও ভুলে যাবেন, এখন শুধু আপনার দৃষ্টিতে ওই লোকটা, ওকে পেতে হবে, এতে আপনার ইজ্জত থাকবে না যাবে, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না নষ্ট হবে, সম্পদ থাকবে না নষ্ট হবে, মানুষ কি বলবে না বলবে কোনো ভ্রুক্ষেপ নেই, ওকে চাই, নিজেকে পর্যন্ত ভুলে গেছেন। এই অবস্থা, এই অবস্থাকে আরবিতে বলে ইশক, বাংলা বলে প্রেম। যখন নিজকে ভুলতে পারি তখন এটাকে ইশক বলে, নিজকে ভুলার আগ পর্যন্ত এটা ইশক হয় না, এটা প্রেম হয় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যুক্তি দিয়ে বা মহব্বতের যেই উপকরণগুলো আছে এগুলোকে কল্পনা করতে 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 একসময় স্বভাবগত মহব্বতে জন্ম নেবে। এটা বাড়তে 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 একসময় ইশকে পরিণত হবে। এখন তার সামনে আমি তুচ্ছ, আমার মতো লক্ষ কোটি মানুষ কোরবান যাক, তারপরে তার ইজ্জত ঠিক থাকুক, তিনি সম্মানে থাকুন, এটা আমার চাহিদা হবে, এটাকে বলে ইশক। এই যে তিন নম্বর যে মহব্বতটা, এটা লাগবে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, সব কিছু থেকে আমার মহব্বত বেশি, মানে ও ওকে ভুলে যেতে হবে, এখন সামনে শুধু আমি। এই মহব্বত যখন আসবে এখন তুমি মোমেন, এর আগ পর্যন্ত মোমেনের যে শান এটা তুমি অর্জন করতে পারোনি। তো মোমেন হওয়ার বৈশিষ্ট্য হইল রাসূলের মহব্বত তোমার থেকেও বেশি হইতে হবে। তো
রাসুলের মহব্বত হলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বতের ওয়াস্তা আর মাধ্যম হলো রাসুলের মহব্বত। এটা যত বেশি হবে আল্লাহটা তত বেশি হবে। হযরত রাবেয়া বসরি একদিন জিজ্ঞেস করছিলেন কাউকে, হ্যাঁ স্বপ্নযোগে আল্লাহ পাককে স্বপ্নযোগে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি দেখি আপনার থেকে রাসুলের মহব্বত বেশি, এটা বলো না খারাপ, আপনার মহব্বত না বেশি হওয়ার দরকার ছিল, বেশি দেখি রাসুলের। কহা দেখতে দেখো বেশি, বাস্তবে আমার মহব্বতের কারণে আমার রাসুলের মহব্বত, রাসুলের কারণে আমার মহব্বত। রাসুলকে মহব্বত করলে অটোমেটিক আল্লাহর মহব্বত আসবে, আল্লাহকে মহব্বত করলে রাসুলের মহব্বতও আসবে। কোনটা বেশি কোনটা কম এটা সবসময় বোঝা কঠিন হয়। যেমন ধরুন আপনার ছোট বাচ্চা যখনই সুযোগ পান কোলে নেন, বুকে জড়ান, চুমু খান, মারে জীবনও কোলে নেননি, মারে একটা চুমুও খাননি। এখন যাদের বুদ্ধিশুদ্ধি কম হেরা মনে করো ও শুধু বাচ্চারই ভালোবাসে, মারও তো ভালোবাসে না, ভালোবাসলে মারও কোলে নিতে বাচ্চার নেই, মারও দিনে 50 বার চুমু খাইতো, বাচ্চাকে যেভাবে চুমু খায় মার মহব্বত নেই, এ ধারণা কি ঠিক? মোটেও নয়। মার মহব্বত আছে কিন্তু ওইটা প্রকাশের ক্ষেত্র নেই, এখানে প্রকাশের ক্ষেত্র আছে, বাচ্চাটা দেখা যায়, মারটা দেখা যায় না, না হয় মায়ের তুলনায় বাচ্চাটা কম, বাচ্চা তুলনায় মায়েরটা বেশি। বাচ্চাকে মাঝে মধ্যে পিটুনিও দেন, মাকে দিয়েছেন জীবনে দেই নেই, তাহলে মহব্বত কারো বেশি, মারটা বেশি, দেখা যায় এটা বেশি, বাস্তব এটা বেশি। তো রাবেয়া বসিয়া কি বুঝানো হলো, দেখা যায় রাসুলেরটা বেশি, আসলে রাসুলেরটা না ওইটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, রাসুলের মহব্বত, রাসুলের মহব্বত আল্লাহর মহব্বত, দুইটা বেশ কম নেই। তাই কোনো বুজুর্গ বলছিলেন, খোদা দর ইন্তেজারে হামদে মানিস্ত মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস্ত, খোদা মদ হাফেরি নে মোস্তফা বস মুহাম্মদ হামেদে হামদে খোদা বস, মুহাম্মদ আজ তুমি খা হাম খোদা রা, খোদায়া আজ তো ইশকে মোস্তফা রা, খোদায়া আজ তো হুব্বে মোস্তফা রা, দিগার লবোয়া মা কোন মজহার ফজুলিস্ত সকুন আজ হাজত আফজু তার ফজুলিস্ত, মুনাজাতে আগর বায়াত বায়া করত বাবাইতে হাম কানাড়াত মি তুয়া করত, বাবাইতে হাম কানাড়াত মি তুয়া করত। আমার আল্লাহ তো আমার প্রশংসার জন্য অপেক্ষমান নন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার তারিফ আর প্রশংসা লালায়িত নন, কারণ রাসূলের প্রশংসার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক আপনার প্রশংসার জন্য যথেষ্ট আর আল্লাহর প্রশংসার জন্য রাসূল যথেষ্ট, আমি তুমি কি প্রশংসা করতে পারবো তাদের? তো আল্লাহ আপনার প্রশংসা যথেষ্ট করেছেন আপনার রাসূল, ও রাসূল আপনার প্রশংসা যথেষ্ট করেছেন আল্লাহ পাক, আমি আর কি করব। অতএব আল্লাহ আপনার কাছে আপনার রাসূলকে চাই, ও রাসূল আপনার মাধ্যমে আল্লাহকে চাই। মুহাম্মদ আজ তুমি খা হাম খোদা রা, খোদায়া আজ তো ইশকে মোস্তফা রা, ও আল্লাহ আপনার মাধ্যমে আপনার হাবিবের ইশক চাই, প্রেম চাই, ভালোবাসা চাই। এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহর মহব্বত চলে আসছে, রাসূলের মহব্বত চলে আসছে, এতে আমি ধন্য, আর কিছু চাওয়ার দরকার হয় না। দিগার লবোয়া মা কোন মজহার ফজুলিস্ত সাকুন আজ হাজত আফজু তার ফজুলিস্ত, এর থেকে আর কিছু চাওয়া এটা ফজুলি হবে, দরকার কি? আসলটা পেয়ে গেলে সব কিছু অটোমেটিক চলে আসবে। মুনাজাতে আগার বায়াত বায়া কর বাবাইতে হাম কানাড়াত মি তুয়া কর, যদি মুনাজাত করতে চাও তো এই মুনাজাতে এটাই বলে নাও, এটা যথেষ্ট হয়ে যাবে যদি এটা কবুল হয়ে যায়। যখন এই দুই মহব্বত আমার অন্তরে আসবে, উভয়জনের মহব্বত, মহব্বতের কিছু বৈশিষ্ট্য আছে, মহব্বতের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তখন সামনে বেশি উঠবে, তার আসর আর প্রভাব বিস্তার করবে। আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি পয়গাম্বদের অন্তরে, এতে বেশি মহব্বত কি কারো অন্তরে আসতে পারবে?
সম্ভব নয়, সবচেয়ে বেশি পয়গম্বরদের, এরপরে শহীদদের, এরপরে সাধারণ মোমেনদের। এই মহব্বতের বহি প্রকাশ ঘটবে, তার প্রভাব বিস্তার করবে কি, পয়গম্বরদের মহব্বত সবচেয়ে বেশি আমার আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদেরকে জিন্দা রেখে দিয়েছেন মহব্বতের বরকত। আল আম্বিয়া ও আহিয়া ফি কুবুরিহিম, তারা তাদের কবর মধ্যে জিন্দা। কোনো হাদিসে আছে ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, খাওয়া দাওয়া করেন। কোনো হাদিসে আছে ইউসাল্লুন, তারা নামাজ পড়তে থাকেন কবরে জিন্দা। কেউ জিন্দা না মুর্দা, এটা আমরা বুঝি কি দিয়ে, দুই বস্তু দিয়ে। নড়াচড়া করলে কো অজিন্দা, এখনো মরে নেই, নড়াচড়া নেই তো মারা গেছে। খাওয়া দাওয়া করলে গিলতেছে, এখনো জিন্দা, মরে নেই, খাওয়া দাওয়া নেই, মুখে দিতেছেন, ভিতরে যায় না, গিলে না, কো মারা গেছে। তো জিন্দা থাকার বড় আলামত হলো দুইটি, বড় চিহ্ন দুইটি, একটা নড়াচড়া কর, আরেকটা খাওয়া দাওয়া করে। তো নামাজ পড়লে নড়াচড়া ছাড়া নামাজ পড়া যায়, একবার দাঁড়াইবেন, একবার রুকু, আরেকবার সেজদা, আরেকবার বসা, এগুলি সব নড়াচড়া। তো নবীরা কবর মধ্যে ইউসাল্লু, নামাজ পড়তেছে, নড়াচড়া চলতেছে, কিন্তু জিন্দা হওয়ার আলাম। আরেক হাদিস ইউরজাকুন, তাদেরকে খাবার দেওয়া হয়, ওনারা খান, খাওয়া দাওয়া জিন্দা হওয়ার আলাম। তো নবীরা জিন্দা, এটা হল সুন্নত জামাতের আকীদা, সহি হাদিস আলোকে যে নবীরা জিন্দা। আল্লাহ মাফ করুক, আমাদের দেশে একটি সম্প্রদায়, ওরা ওদেরকে পরিচয় দেয় আহলে হাদিস বলে, তারা বলে নবীরা মুর্দা। আমরা যেরকম মারা যাই, নবীরা মারা গেছে মুর্দা, কিন্তু আমাদের আকীদা বিশ্বাস নবীরা জিন্দা, সহি হাদিস আছে জিন্দা। এখন প্রশ্ন, ওনাদেরকে তো দাফন করা হয়েছে কবরে, হ্যাঁ না, খানা দানা পৌঁছাই কে, আমরা তো গো বাতফানি পৌঁছাই না, কিভাবে পৌঁছ, এটা যুক্তি। কোরআনের সামনে, হাদিসের সামনে সকল যুক্তি তুচ্ছ, এরপরও কোরআন হাদিসের কোনো কথা যুক্তির বাইরে নয়। কবরের ভিতরে অক্সিজেন পাবে কই, অক্সিজেন ছাড়া মানুষ জিন্দা থাকে কিভাবে? তো সেখানে অক্সিজেন নাই, আমরা খাবার পৌঁছাই না, পানি পৌঁছাই না, এগুলি ফান কই? আচ্ছা যদি পৌঁছাইয়াও থাকি, কেউ যদি পৌঁছায়, তো ফাইখানা পেশাবকরণ কোথায়? সেখানে ফাইখানা আছে, পেশাবখানা আছে, এই কত রকমের যুক্তি। যুক্তি সব অচল কোরআন সুন্নাহর সামনে। এরপরও বলি, আমরা তো নয় মাস কমাস কম মায়ের পেটে ছিলাম, নয় মাস মায়ের পেটে ছিলাম, আমাদের চতুর্দিকে একটা আবরণ ছিল কি না, যেটাকে বাচ্চা দানি বলে, এর ভিতরে হের ফর পানির মধ্যে ডুবেছিলাম কি না? হ্যাঁ, তো পানির ভিতর দিয়ে বাতাস চলে, চলে না, চতুর্দিকে পানি, আমরা পানির মধ্যে ওখানে ছিলাম, যে আবরণের ভিতরে ছিলাম। যদি কেউ বলেন আবরণের মধ্যে লোম কুফের নেই, সিদ্র আছে, এখান দিয়ে বাতাস গেছে, অক্সিজেন গেছে, কিন্তু পানির মধ্যে সিদ্র আছে, চতুর্দিকে পানি, এর ভিতরে আমরা সেখানে বাড়ছি, তাহলে এদের ভিতর দিয়ে অক্সিজেন কেমনে গেল মায়ের পেটে? মায়ের পেটে খাওয়া দাওয়া কখন? নাভির মাধ্যমে খাওয়া দাওয়া হয়েছে, আচ্ছা মানছি, খাওয়া দাওয়া হয়েছে, তাহলে খাইলে তো ফাইখানা পেশাবের দরকার, তো মায়ের পেটে কি ফাইখানা আছে না পেশাবখানা? তো সেখানে ফাইখানা পেশাব কোথায় করছিলাম, কেমনে করছিলাম? আল্লাহ তো প্রমাণ এখানে দিয়ে রাখছেন আমার মায়ের পেটের ভিতরে। তো এখানে যদি বিনা অক্সিজেনে, বিনা পায়খানা, বিনা পেশাবে তুমি বাঁচতে পারো, তো নবীরা ওনাদের রওজার ভিতরে বিনা অক্সিজেনে, বিনা পায়খানা, বিনা পেশাবখানে বাঁচতে পারে না? কাদের কুদরত উদারত হরচে খাখদ আকুনাদ মুরদারা ও জিন্দি, মুরদারা ও জাব বখশাদ জিন্দারা বে চাকুনাদ, মুরদারা ও জাব বখশাদ জিন্দারা বে চাকুনাদ। আমার আল্লাহ সবই করতে পারে। কবর জগৎটা দুনিয়ার জগতের মতো নয়, দুনিয়ার সাথে কেয়াস করা, দুনিয়ার যুক্তির সাথে মিলা, এটা হলো বেকুবির কাজ। বেহেশতে পেশাবখানা ফাঁকানো হবে? হবে না। তো সেখানে যে খাবো, সেখানে তো আছে এক এক বেলায় কমপক্ষে 160,000 আইটেমের খাবার দেওয়া হবে। তো এত খাবার খাওয়ার পরে ফাঁকানা কি পরিমাণ হওয়া দরকার বলেন তো? এখন আমরা যা খাই এই হিসাবে তো ফাঁকানো, যে বেশি খায় ফাঁকানা বেশি, কম খাইলে ফাঁকানা কম। তো ব্যস্ত যে এত বেশি খাবো, কত বড় স্যানিটারির দরকার সেখানে আসেনি, ব্যস্ত ফাঁকানা নাই, তো সেখানে কোথায় যাবে ফাঁকানা? তো যে আল্লাহ ব্যস্ত পায়খানা ছাড়া আমাদেরকে পালতে পারেন, খাওয়াইতে পারেন, হে আল্লাহ কবর মধ্যে নবীদেরকে পায়খানা ফেসাবখানা ছাড়া পালতে পারেন না, খাওয়াইতে পারেন? তো ওই মহব্বতের আসরার প্রভাব এই পরিমাণ যে তাদের নড়াচড়াও আছে, খাওয়া দাওয়াও আছে, অতএব তারা সেখানে জিন্দা।
দুই নম্বর যারা শহীদ, মহব্বত আমার জীবন থেকেও বেশি, তাই তো আল্লাহর জন্য জীবনটাও দিয়ে দিলাম, উৎসর্গ করে দিলাম। তাই এদের ব্যাপারে হাদিস শরীফে আছে কি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে মুর্দা বলবে না, তাদের শানে বেয়াদবি হবে, এরা জিন্দা। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশুরুন, বরং এরা জিন্দা তবে তোমরা বুঝো না। তাদের জীবন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই, না হয় এরা জিন্দা। তা দেখা গেছে কোন কোন কবর হাজার দেড় হাজার বছরের আগের, কিন্তু ভেঙে গেছে লাশ, মনে হয় যেন কান্নাহু দুফেনাল ইয়াউম, আজকে দাফন করা হয়েছে, এমন দেখা যায়। আবার কোন কোন সময় শাস্তির জন্য কাফেরদের লাশও দেখবেন আছে, শাস্তি হইতেছে খুব বেশি, এই জন্য সেই লাশটাও আছে। আর মুমিনের সুখশান্তির জন্য লাশটা রয়ে গেছে, যেভাবে দাফন করা হয়েছে এইভাবে। হাদিস শরীফ আছে শহীদদেরকে আল্লাহ পাক সবুজ পাখির নিয়ে একটা খোলস দান করবেন, প্লেনের মতো। আমরা প্লেনে ঢুকি তো আমাদেরকে নিয়ে ওড়ে, আমরা ওড়ি না, প্লেন ওড়ে, প্লেন ওড়ে। তো এরকম খোলস দান করবেন শহীদেরা, এই সবুজ পাখির খোলসে করে জান্নাতে উড়বে আর ঘুরবে, সেখানে ফল খাবে। তো উড়া এটা নড়াচড়া না, নড়াচড়া জিন্দা হওয়ার আলামত। আবার খাওয়া ব্যস্তে গিয়ে ফল খাবে, খাওয়া দাওয়া জিন্দা হওয়ার আলামত। তো নবীদের শহীদের ব্যবধান কি, নবীদের ইজ্জত রক্ষার্থে খাবার এখানে দিয়ে দেওয়া হয় ওনাদের কবরে, আর শহীদদেরকে ব্যস্তে নিয়ে তারপরে খাবার দেওয়া হয়। এই যে আমরা দাওয়াত দিই, দাওয়াত কিন্তু চার প্রকারের হয়, চার প্রকারের দাওয়াত, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। এক নম্বর দাওয়াত, ওনাকে আমার ঘরে এনে খাওয়া দাওয়া করানোর পিছনে যে পয়সা ব্যয় হইত, পয়সাটা ওনাকে দিয়ে দিলাম, এটা এক নম্বর দাওয়াত। কারণ আমি ঘরে এনে খাওয়াইলে হতে পারে ওনার খাওয়া দাওয়ার আছে, আরো একজনও খাবার দিয়ে গেছে, কিন্তু একটা লোকে টাকা পায়, আজকে পরিষদের ওয়াদা ব্যবস্থা করতে পারেনি, ফের তো ভরা আছে, হের উপরে আবার আপনি খাওয়াইতেছেন, আর সেদিকে হে বেটা গামছা লাগা ভাই গলায় আমার টাকাটা, তা আপনার টাকাটা দিয়ে দিলেন, সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে, অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ আমার ওয়াদা রক্ষা করার ব্যবস্থা তোমার এই বন্দায় করছে, অন্তর থেকে দোয়া আসবে। তো এক নম্বর দাওয়াত হলো টাকা দিয়ে দাও। দুই নম্বর দাওয়াত, যা কিছু খাওয়া হয় বাজার সাজার করে খাবারগুলো তার ঘরে পৌঁছাইয়ে দাও, সে নিজের রুচি অনুযায়ী পাকাইয়া খাওয়াবে। আপনার ঘরে আপনি যতই ভালো পাকান আপনার রুচি অনুযায়ী পাকাবেন, আমার রুচি তো আপনি জানবেন না, আপনার রুচি আমি জানবো না, আপনার দৃষ্টিতে খুব স্বাদ হয়েছে, আমার কাছে এটা স্বাদ লাগে না, হইতে পারে না এরকম। এইটা হলো দুই নম্বর। তিন নম্বর হলো পাকাইয়া টাকাইয়া খাবারগুলো এর ঘরে পৌঁছাই দেন। আসা যাওয়ার তো একটা কষ্ট আছে, সময় ব্যয় হইতেছে, তার সময়ও ব্যয় হবে না, কষ্টটা হবে না, ঘরে পৌঁছাই দেন, তিন নম্বর। আর চার নম্বরে দাওয়াত হলো তাকে নিজের ঘরে এনে বসাইয়া খাওয়াই দেন, এটা চার নম্বর। আমরা চার নম্বর নিয়ে খুব টানাটানি করি, এক নম্বরের খবরও নেই, হুজুর আমার ঘরে একটু আসলো না, কত কইলাম হুজুর শুনলো না, নিষ্ঠুর, আম ঘরে হুজুরের দামে দেয় না, কেয়ার করে না, হুজুরের সময়ের কি অবস্থা, কত ব্যস্ততা ঘেরে তা আমি বুঝি না। আমরা যখন ছাত্র ছিলাম মাঝে মধ্যে ওস্তাদরা বলতেন, হ্যাঁ তোমার চিঠি আসছিল তবে উত্তর দেওয়ার সময় পাইনি, এরকম বলতেন। আমরা আশ্চর্য হইতাম, একটা চিঠি উত্তর দেওয়ার সময় পাইনি, কি কয় হুজুর, তবুও তো হুজুর বলতেন, পড়ছিলাম। আর এখন আমরা দেখি প্রকটের ভিতরে পনেরো দিন চিঠি পড়ে আছে, মাঝে মাঝে খাইয়া গেছে, পড়ার সুযোগ পাইনি, এই অবস্থা ব্যস্ত, আরেকজন তো বুঝবে না। নোয়াখালীর একজন বড় আলে মারানায় সাপ ওবাইদি দামাত বরকাত, আমাদেরকে মহব্বত করেন, বড় বুজুর্গ, বড় পীর, একদিন এখানে আসছেন, এসে আমার সাথে খুব গরম হয়ে গেলেন, হ্যাঁ মোবাইল টিপতে টিপতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে, আপনার মোবাইল রাখছেন কেন, মোবাইল খোলেন না, মোবাইল বন্ধ থাকে, রাখছেন কেন, খুব গরম হয়েছে। আসর থেকে মাগরিব পর্যন্ত উনি এখানে ছিলেন, এরপর হুজুর আল্লাহর ওয়াস্তে মাপ চাই, বুঝে নাই গরম হয়েছিলাম, বাস্তবে গরম হয়েছিলাম, যদি মোবাইল খোলা রাখেন তো আপনি তো বাঁচবেন না, আমার সাথে কথা বলার সুযোগ তো আপনি পেতেছেন না, মোবাইল একের পর এক আসতেই আছে, তো এইভাবে তো আপনার কানও যাবে আপনিও যাবেন, বাঁচবেন না, না হুজুর আমার মাফ করে দেবেন, বুঝিনি, আর মোবাইল বন্ধ রাখা লাগবে,
এক সময় তো বন্ধ রাখতাম না, পুরো সময় রাতে দিনে খোলা থাকতো, কিন্তু রাতে দুইটা আড়াইটা বাজে ফোন করে। গত পরশু একজন তাহাজ্জুদের সময় ফোন করছে, তো এটা চলতে আছে, বন্ধ নাই। তখন সারাদিন করলাম, অন্য কাজ তো করা লাগবে, কিছু ক্লাস করা আছে, ক্লাস করতে হবে, নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, মাহফিলে বয়ান করা লাগবে, তফসির মাহফিলে তফসির করা লাগবে, এটা খোলা রাখলে তো সব শেষ বাধ্য। তো এখন আপনার ঘরে যাওয়া দাওয়াত খাইতে হবে, যাইতে আসতে খাইতে যে সময় যাবে কয়েক ঘন্টা, এইটা যদি আমি ওইখানে না যাইতাম এই সময়টা দিনের কাজে ব্যয় হইত। তো তাই এক নম্বর হলো টাকা দিয়ে দো, দুই নম্বর বাজার ঘরে পৌঁছাইয়া দাও, তিন নম্বর খাবার ফাঁকে ঘরে পৌঁছাও, চার নম্বর তাকে ঘরে আনি এর ঘরে খাওয়াও, চার নম্বর। তো হযরতে আম্বিয়ায়ে কারাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ওনাদেরকে আল্লাহ পাক খাবার পৌঁছাইয়া দেন, কারণ সেখানে টাকা পৌঁছাইলে খাবার আবার পাবে কই বাজার ঠাজার। আর শহীদদের একটু নিচের ওনাদেরকে বেহেস্তে আনা তারপরে খাওয়াইয়া দেন, ওনার বেহেস্তে গিয়ে ও পাখির খোলসে করে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় ফল খান, এতটুকু বেশ কম। আর যারা আম্মাতুল মুমিনিন সাধারণ মুমিন এদেরকে বলা হবে কি, নাম কা নাওমিল উরুস, দুলা যেরকম ঘুমায় শ্বশুর বাড়িতে প্রথম গিয়ে আরামে করে এরকমে ঘুমে যাও, এরকমে ঘুমিয়ে পড়ো কবরে ঘুমাইতেছে, যদিও মাঝে মধ্যে আমরা দেখি লাশ নেই, মাটি হয়ে গেছে তারপরও ঘুমায়, তো লাশ নেই কেমনে ঘুমায়, আমরা দেখি কিছু নেই, আমরা দেখি কিছু নাই বাস্তবে আছে হইতে পারে। যেমন যখন আমরা বাস্তবে ঘুমাই, ঘুমন্ত অবস্থায় দেখতেছি আমাকে হাতি দাওয়া করতেছে, আমি দৌড় দিতেছি আশপাশে আপনারা আছেন, কত ডাকতেছি শিক্ষা দিতেছি, আমার সাহায্যের জন্য কেউ আসতেছেন না, ভয় আমি কাঁপতেছি, হঠাৎ চোখ খুলছে ঘামায় গেছে, ভয় এখনো কাঁপতেছি, ফাঁসে পড়তিতে আপনারা সব বসা, এই তুমি কাঁপো কেন, কারো ভাই কত ডাকলাম আমাকে হাতি ধাওয়া করলে, তো কই হাতি, তুমি এখানে শুয়ে রয়েছো ঘরের ভিতর হাতি, তো আপনি তো দেখতেছেন হাতি আছে আপনাকে ধাওয়া করতেছে, না হয় আপনি কাঁপেন কেন, ঘামাইলেন কেন, আমরা দেখি কিছুই নেই। তো কবরে আমরা দেখি কিছুই নাই বাস্তবে, কিন্তু আছে সে ঘুমাইতেছে, নাম কা নাওমিল উরুস, দুলা দুলা নেয় ঘুমায় যা কবরে ঘুমাইতেছে, এটা সব মহব্বতের প্রভাব, মহব্বতের আসর, যার মহব্বত যে পরিমাণ বেশি হবে সে ওই পরিমাণ সেখানে সুখ শান্তিতে থাকবে। নবীদের মহব্বত আল্লাহর জন্য সবচেয়ে বেশি, তাই নড়াচড়াও আছে, রিজিক এখানে পৌঁছানো হচ্ছে, এরপরে শহীদদের বেশি, তাদেরও নড়াচড়া চলতেছে, আবার বেহেস্তে নিয়ে খাবারের ব্যবস্থা হইতেছে, এরপরে সাধারণ মুমিনদের ঘুমায় রাখছে, ঘুমায় যাও। আপনি যদি দুইজনে একসাথে ঘুমান, ফেডে খুদে আসে না নাই, ঘুমের ভিতরে কি টের পাওয়া যায়, সজাগ হলে না টের পাবেন, এখানে আর খাওয়া দাওয়ার প্রশ্নই নাই, আপনি তো ঘুমাই আছেন। হ্যাঁ, যারা কাফের মোশরেক এদেরও লাশ কবরে থাকবে না, কিন্তু শাস্তি চলতেছে আমরা দেখব না, স্বপ্ন অবস্থায় দেখতেছে আপনাকে একজনে পিটাইতেছে, মানে চিৎকার দিতেছেন, মাঝে মধ্যে চিৎকারটা আশপাশের লোকেরা শুনে ফেলে, হঠাৎ চিৎকার বেশি উঠে, মাঝে মধ্যে শুনি না। তো কাফেরদেরও শাস্তি চলতেছে, বেঈমানদের শাস্তি চলতেছে, চিৎকারও দিতেছে, আমরা বুঝি না, দেখি কবরে কিছু নেই, আর মাঝে মধ্যে আল্লাহ পাক দেখা যাও দেন। মুফাসসিরে কোরআন ফকীহ মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, তার আব্বাজান হযরত মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলী, তিনি দারুল উলুম দেওবন্দের ফার্সির ওস্তাদ ছিলেন, ফার্সি পড়াইতেন। ওনার এক সাথী ছিলেন, ওই সাথী নিজে শুনেছেন কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাইহি, সরাসরি শুনছেন সাথী, যমুনা নদী ভাঙ্গন দিল্লিতে, এর মধ্যে দেখা যায় একটা লাশ, ডুবিরা কাপড় সবা দুইটি আসছে নদীতে, ভাঙছে একটা লাশ দেখা যায়, পানি কমে গেছে লাশ এটা রয়ে গেছে, সবাই দেখতে আসছে একটা লাশ দেখা যায়, লাশ দেখা যায়, দেখতে এসে দেখে লাশের কপাল মধ্যে একটা পোকা বসে আছে, পোকা পোকা কামড় দিলে লাশটা কেঁপে উঠে, রং পরিবর্তন হয়ে যায়, একটু পর আবার স্থির হয়, আবার পোকা কামড় দেয়, কামড় দিলে আবার কেঁপে উঠে, রংটা পরিবর্তন হয়ে যায়। এই অবস্থা দেখে এক দুবির একটু মায়া হইলা, আর এতে বোধহয় কষ্ট হইতেছে, একটা পাথর এনে মারছে ওই পোকার মধ্যে যাতে পোকাটা মারা যায়, পাথর পোকার গায়ে পড়েনি,
এই অবস্থায় পোকা লাফ দিয়ে উঠে ওর কপালে উঠছে, যে পাথর মারছে, বসে দিয়েছে কামড়। এখন তো সে অস্থির যে আমার ভিতরে কি আগুন নাকি আমি তো বুঝতেছি না, আমি বলতে পারতেছি না আমার কি অবস্থা, চিৎকার আর চিৎকার যেন ভিতরে পুরো আগুন ঢুকাইয়া দিছে। এই অবস্থা, একে কামড় দিয়ে আবার ওই মুর্দার কপালে হে বসে আবার কামড় দেয়। এরপরে দুই তিন দিন জিন্দা ছিল, তার হলে একটা মারাই গেছে, কষ্ট সইতে পারেনি। তো এই যে অবস্থাটা ঘটলো, আর জেনে দেখছে উনি বলেন যে আমি তো দেখি এখন আমার কাছে কষ্ট লাগে, কি করা যায়। হঠাৎ মনে আসলো, করলাম কি, ওই লাশের পাশে বসে ইয়াসিন সুরা পড়া শুরু করছি, আর কিছু আয়াত পড়লাম। এইটা পড়তে পড়তে দেখি আস্তে ওই পোকাটা যেন নিস্তেজ হয়ে গেছে, হইতে হইতে একসময় যেন পোকাটা জ্বলে গেছে, জিন্দা নাই পোকা জ্বলে গেছে। ইয়াসিন সুর আর কিছু আয়াতের বরকতে এরপর লাশটা স্থির হয়ে গেছে। তো এই যে আল্লাহ পাক দেখাই দিলেন, মাঝে মধ্যে দেখাই দেন, এটা শাস্তিযোগ্য শাস্তি হইতেছে, মাঝে মধ্যে দেখাইয়া দেন। আলমে বরজক কবর জগৎকে আল্লাহ পাক দুনিয়াতে দেখাই দিয়েছেন, কিংবা দুনিয়াবাসী চক্ষু খুলে দিয়েছেন কবর জগতের অবস্থা, সে দেখতে পায়, দেখে যায়, দেখে ফেলে। তো এগুলো সব হলো মহাব্বত আর দুশ্মনের বহিঃপ্রকাশ। মহাব্বত যত বেশি হবে তার প্রভাব তত বেশি পড়বে, যত কমবে প্রভাব তত কম পড়বে। আর মহাব্বত না থেকে যদি কুফুরি চলে আসে সেটারও একটা প্রভাব পড়বে, শাস্তি শুরু হবে। এই জন্য আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ভালোবাসা আমার বেড়া পার করবে, দুনিয়া আখিরাতের সকল ঘাটি আমাকে আসানির সাথে পার করে নেবে। এখন এই ভালোবাসার সৃষ্টি হবে কিভাবে? ভালোবাসার সৃষ্টি হওয়ার উপকরণ আগে বললাম কি, যেই যে কারণে ভালোবাসতে হয় ওই উপকরণগুলো বেশি বেশি কল্পনা করি, ভাবি, ভালোবাসা আসবে। আর একটা তরিকা আল্লাহ পাক কোরআন কারিমে বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ও আমার বান্দাগণ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুকরণ করো, রাসূলের তরিকা অবলম্বন করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলের তরিকা অবলম্বন করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসলে এই ভালোবাসার আকর্ষণে আর টানে তোমাদের অন্তরেও আমার ভালোবাসা জন্ম নেবে। যেহেতু আল্লাহকে দেখি না, ধরতে পারি না, সরাসরি কথা শুনি না, আমি কিভাবে আমার অন্তরে তা ভালোবাসা জন্ম দিব, কষ্ট হবে। আল্লাহ সহজ করে দিয়েছেন, আমার রাসূল অনুকরণ করো আমি ভালোবাসবো, আমি ভালোবাসলে আমার ভালোবাসার আকর্ষণে তোমার অন্তরে অটোমেটিক ভালোবাসা জন্ম নেবে। আল্লাহুল আলমিন আমাদের মাহবুব, আমাদের মাসুক, আমাদের প্রেমাস্পদ, প্রেমাস্পদের অন্তরে প্রেমের জন্ম আগে হয়। দেখবেন যখন বাতি জ্বালাইবেন, মোমবাতি জ্বালাইছেন, চেরাক জ্বালাইছেন, অসংখ্য পোকামাকড় চতুর্দিক থেকে এসে আগুনে ঝাঁপ দেয় বাতিতে, এরা বাতির আশেক, প্রেমিক, তা ঝাঁপ দিছে। এরা প্রেমিক কখন হয়েছে? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলছে তখন, যতক্ষণ মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি অতক্ষণ পোকামাকড়গুলো এদিকে আসেনি, ঝাঁপও দেয়। তো আগে প্রেমাস্পদের ভিতরে মহব্বত আর প্রেম, এরপরে প্রেমের দাবিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের অনুকরণ করলে, তার তরিকা মোতাবেক চললে আমি তোমাদেরকে ভালোবাসবো, এরপরে আমার ভালোবাসার আকর্ষণে তোমাদের অন্তরে আমার ভালোবাসা জন্ম নেবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আর ভালোবাসার তাকাজা এবং চাহিদা কি? দোষ ত্রুটি সব ক্ষমা। এই ছোট বাচ্চা আপনার দাঁড়ি ধরে দুই চড় লাগাই দেয় আপনার গালে, দেয় কি না, তো দিলে কি আপনি ফিরিয়ে তাকে তিন চড় দেন, মোটাও দেন না, চুমু খান, আরো হাসেন, কেন? এটা ভালোবাসার কারণে। বাচ্চার সাথে ভালোবাসা আছে, চড় খেলেন তারপরও শাস্তি দিলেন না, উল্টা ক্ষমা করলেন, তো করলেন টেনে বুকে জড়াই ধরে চুমু খেলেন, হাসলেন, বাচ্চা পায়খানা করলো কোলে, ফেলে দেওয়ার পরিবর্তে দুই মুষ্টি পরিষ্কার করে বুকে জড়াই ধরলেন, চুমু খেলেন। আল্লাহ পাকও বলেন যে বান্দা যদি মহব্বত আমারে করতে পারো তোমার গুনাহ খাতা সব ক্ষমা হয়ে যাবে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়াশীল, আমার হাবিবের অনুকরণ অনুসরণ কর। এখান থেকে বোঝা যায় নাজাতের একমাত্র রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এর বাইরে কোনো রাস্তা নেই। খেলাফে পয়গম্বর কাছে রাগুজিত, হযরত সাদি কত সুন্দর বলে গেছেন, খেলাফে পয়গম্বর কাছে রাগুজিত, পয়গম্বরের উল্টা খেলা পরিপন্থী যে কোনো রাস্তা তুমি এখতিয়ার করো, কখনো তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। নাহার গেজ ব মঞ্জিল নাখা হাদরাসিত, কখনো টার্গেটে পৌঁছা সম্ভব হবে না। পৌঁছতে হলে, আল্লাহকে পাইতে হলে, জান্নাত লাভ করতে হলে পয়গম্বরের তরিকার বিকল্প আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পয়গম্বরের তরিকা অনুযায়ী, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের প্রস্তুতি নেই, এশার পরে ইনশাআল্লাহ জিকিরে তাহলিম হবে।